बीज हेल्प बीडी नतून व्यवसाय सहाय्य कर स्किल शेयर कर चैनल सबसक्राइब कर वीडियो दे लाइक दीबें बेल आईकने चाप दिए रखबें परवर्ती वीडियो देखार जो बीज हेल्प बीडी अपन के स्वागतम आज के शेखा शेपर टुल पेंसिल टुल स्मूथ टुल पाथ इरेजर टुल जॉइंट टुल शेपर टुले शुद्ध बेसिक किसु शेप आका जाए ना अद्भुत किसु काज करा जाए सेटा आमरा शिखबो आमी कीबोर्ड थेके शिफ्ट एंड चाप दिए शेपर टुले आसलाम एसे आमी माउसे चाप दिए एरकम एकटा जिनिस आकलाम आमार राउंड हो गेल आमी एरकम एकटा जिनिस आकलाम आमार त्रिभुज हो गेल आमी एरकम एकटा जिनिस आकलाम रेक्टेंगुलर हो गेल आमी एरकम एकटा जिनिस आकलाम आमार ओवल हो गेल কিন্তু আমি এই রকম একটা জিনিস আঁকতে চাইলাম এটা হলো না সো এখানে কিছু বেসিক শেপ থাকে সো আমি যদি আবার এই টুলটা দিয়ে এই রকম কোনো কিছু আঁকতে চাই তাও সম্ভব না আর এই টুলের সুবিধা হচ্ছে এই আমরা পাথফাইন্ডার টুলে গিয়ে কি করি যেমন ধরেন আমি এটার আরেকটা কপি নেই আমরা এটাকে ইউনিট করে ফেলব এটা আমি পাথফাইন্ডার টুলে ইউনিট করলাম আর এইটা আমি আমার শেপার টুল ইউনিট করছি হয়েছে এখন আমি একটু দেখি আমরা কন্ট্রোল ওয়াই চাপ দিলে দেখতে পারি আর্টওয়ার্কটার আর্টওয়ার্ক ভিউতে দেখলে আমি দেখতে পারি আসলে কি কি জিনিস আছে সো এইটা কিন্তু একটা শেপ হয়ে গেছে এটা কিন্তু শেপ হয়নি হ্যাঁ এবং এটা সুবিধা হচ্ছে যে আমি শেপটাকে চেঞ্জ করতে পারবো সো আমি আমার যদি সিলেক্ট করা থাকে আমি এটাতে ডাবল ক্লিক করব করে আমি এটা সরায় নিয়ে যেতে পারবো ওকে ওকে এই হচ্ছে এইটার সুবিধা এখন আমি এইটা দুইভাবে করতে পারি আমি এখানে ক্লিক করে করতে পারি এখানে ক্লিক করে করতে পারি অথবা আমি এটাতে ডাবল ক্লিক করেও করতে পারি সো আমি শেপটা সরায় ফেলতে পারবো শেপার টুল দিয়ে এখানে যদি আমি এটা ক্লিক করি সো জিনিসটা এরকম সো আমার আসলে শেপটার কোনো প্রবলেম হবে সে আমি এই ভিতরে কালারটা রাখবো না ওকে আমি কোনো কিছু কেটে ফেলবো ওকে সো আমরা এইরকমভাবে বিভিন্ন ধরনের শেপ আমি যদি মনে করি যে না এবং যে বিভিন্ন ধরনের শেপ বানাবো আমি যদি চাই যে এরকম বানাবো আমি ইচ্ছে করলে এরকম বিভিন্ন জিনিস বানাইতে পারবো যেটা হয়ে যাচ্ছে সো আমি একটু এরকম করে নিয়ে আসি ওকে স্ক্রাব ঠিক মতো না করলে আপনার এই প্রবলেমটা তৈরি হবে সো এইটুকম এটা আপনি একবারও টেনে নিয়ে আসতে পারেন আনতে পারবো সো আপনি এটাতে চেঞ্জ করতে পারবেন ডাবল ক্লিক করে এটাকে আপনি যে কোনো সময় এটাকে ডাবল ক্লিক করে আপনি যে কোনো এটাকে এদিক নিয়ে আসতে পারবেন ডাবল ক্লিক করলে আপনি সরাই ফেলতে পারবেন আবার ঠিক করে ঠিক হয়ে যাবে সো এবং জিনিসগুলি আপনি যদি কাজ শেষ মুছে ফেলতে পারবেন ওকে আপনি যদি মনে করেন এই শেপগুলি নিয়েও কাজ করেন সে কন্ট্রোল ওয়াই দিয়ে আমি এই শেপগুলি নিয়েও কাজ করেন সমস্যা নাই আপনার এখান থেকে যে কোনো শেপ যেখান থেকে আঁকেন না অসুবিধা নাই আপনি আপনি যদি এখান থেকে এইটা নিয়েও আঁকেন কোনো প্রবলেম নাই আপনি এখানেও শেপ বিল্ডার শেপার টুলটা কাজ করতে পারবেন সরি আমার বারবার শেপ বিল্ডার টুল হয়ে যাচ্ছে সো আপনি সিলেক্ট করে আপনি আপনার মতো শেপার টুল দিয়ে কাজ করতে পারবেন ওকে আপনি কাজ করতে পারবেন সো আপনি যে কোনো শেপের ভিতরে এই কাজটা করতে পারবেন আমি আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি যদি এইরকম কোনো জিনিস তৈরি করি এবং যদি আমি শেপার্স যাই এইখানে দেখেন আমার যেইটা আছে এইখানে যদি আমি উপরে যাই এবং নিচে যাই নিচের দিকে গেলে কি হচ্ছে আমার এই যে স্লাইড আমাকে দেখাচ্ছে সাতটা আর আমি যদি এখানে যাই ছয়টা হ্যাঁ পাঁচটা চারটা সো আমি এইভাবে আসলে কমাইতে বাড়াইতে পারবো সো এই জিনিসগুলি আপনারা রেগুলার র্যান্ডমলি করবেন দেন আমার আসে পেন্সিল টুল আমার পেন্সিল টুলে পেন্সিল টুল বেসিক্যালি আমি পেন্সিলের মতোই এইগুলির ক্যারেক্টারিস্টিক্স আমি পেন্সিল দিয়ে আঁকতে চাই সো আমি পেন্সিল দিয়ে আঁকলাম তো
তার আগে আমি আসলে পেন্সিল টিলের ফেডালিটিটা অ্যাকুরেট করে রাখি, আঁকছি। আঁকার পরে আমার কি হলো, এই আঁকাটা আমাদের যখন আমরা ঠিক না হয় তাহলে তখন আমরা কি করি, পেন্সিলের দাগটা বিভিন্নভাবে মুছে সোজা করার চেষ্টা করি। সো বা আমি আরেকটা টান মারি সোজা করার জন্য, আরেকটা টান মারি, তখন আমার শেপটা আসে। দেন আমি যদি তারপরও না করতে পারি, তারপর আমি কি করি, পেন্সিলের পিছনের যে রাবারটা আছে এই রাবারটা দিয়ে মুছে দিচ্ছি আমি। ওকে, মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর মনে হলো যে আসলে আমার মোছাটা ঠিক হয় নাই, তখন আমি কি করি, আবার জোড়া দিই জয়েন টুলে গিয়ে। এই হচ্ছে বেসিক আমার কাজ। সো আমি দেখলাম আমি পেন্সিল টুল দিয়ে একটা একটা কিছু দাগ দিলাম, দেন হচ্ছে আমি এই দাগটাকে স্মুথ আর টুল দিয়ে আর দুই তিনবার টান টেনে স্মুথ করলাম। তারপরে আমি পাতি রেজার টুল দিয়ে কিছু অংশ মুছলাম, আবার জয়েন্টার টুল দিয়ে জয়েন করলাম। একটা বেসিক হচ্ছে আমি পেন্সিল টুলে ডাবল ক্লিক করলে আমি এখানে কিছু জিনিস পাই, ফেডালিটি। ফেডালিটি আমি যদি অ্যাকুরেট করি তাহলে আমার এরকম একটা শেপ হয়, আমি যদি স্মুথ করি তাহলে দেখেন আমার কি হয়। আমরা আসলে স্মুথই করতে পছন্দ করি। ছো, এই হচ্ছে আমার স্মুথ শেপ, আর এটা হচ্ছে অ্যাকুরেট শেপ। আপনারা একটু কষ্ট করে দেখবেন, এটা হচ্ছে অ্যাকুরেট শেপ, এটা হচ্ছে স্মুথ শেপ। সো আমরা যখন পেন্সিল দিয়ে আঁকবো স্মুথই আঁকার চেষ্টা করব। আচ্ছা, এইবার আমি যতবারই আঁকছি আপনারা খেয়াল করছেন আমার আমার এইটা হচ্ছে স্ট্রোক, এইটা হচ্ছে ফিল। আমি এক্স চাপ দিই একটু, এইটা হচ্ছে আমার ফিল, ফিল কালার, মানে আমি যখন ফিলে কালার দিব সে ধরেন আমার। আর এই আরেকটা এক্স চাপ দিলে আসে স্ট্রোক। বেসিক্যালি আমরা যখন পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকি তা আমার স্ট্রোকেই কালার থাকে, আমার ফিলে কালার থাকে না। সো আমি যদি এই জায়গায় ফিলে কালার দিয়ে দিই, ওকে, এখন কিন্তু আমার ফিলে কালারটা দিয়ে দিই। সো আমি এখন ফিলে কালার পাচ্ছি। আচ্ছা, আবার দেখেন যদি আমি এখন ফিলে কালার অফ করে দিই আমি কিন্তু পাবো না, আমার ফিল নান হয়ে যাবে। সো ব্যাপারটা গেল এটা। দেন হচ্ছে আমার কিপ সিলেক্টেড। সো আমি এইটার থাকলে সব সময় সিলেক্টেড থাকে, যে আমি যেটা আঁকছি আমি যদি অফ করে দিই দেখেন যেটা আঁকলাম এটা সিলেক্টেড নাই। সো আমরা সবসময় কিপ সিলেক্টেড দিয়ে রাখি, তার মানে যখন আমার যেটা হবে সেটা সিলেক্টেড থাকবে, আলগাভাবে সিলেক্ট করতে হবে না। দেন হচ্ছে আমার অল্টার কি, টগল টু স্মুথ, স্মুথ টুল। আসলে এই জিনিসটা আমরা যখন স্মুথ করতে যাই তখন টগল করে মানে ইয়ে থেকে স্মুথে আসার জন্য আমরা এইটা ব্যবহার করতে পারি, তো আমরা ব্যবহার করি না, কমপ্লেক্সিটির জন্য এটা আমরা ব্যবহার করি না আপাতত। দেন হচ্ছে আমার আসে ক্লোজ পাথ হোয়েন এন্ডস আর উইদিন 15 পিক্সেলের ভিতর, মানে এন্ডস পাথ করে দেয়, নিজে নিজেই পাথটা এন্ড করে দেয়। ধরেন আমার এইরকম একটা পাথ আমি আঁকছি, 15 পিক্সেল আগে গেলেই সে আমাকে বলছে আমি ছেড়ে দিলেই সে জোড়া লাগে যাবে, ছেড়ে দিলেই জোড়া লেগে যাবে। সো এই জিনিসটা হচ্ছে ক্লোজ পাথ হোয়েন এন্ডস আর উইদিন, এটা আমি আমার মতো সিলেক্ট করে দিতে পারি। আমার দেন হচ্ছে এডিট সিলেক্টেড পাথ, এই হচ্ছে এডিট। আমার যে পাথটা সিলেক্টেড থাকবে আমি যদি ক্লিক করি, ক্লিক করে রাখি এবং মানে উইদিন কতটা ঠিক করে রাখি, আমি সিলেক্ট করে রাখলাম এবং উইদিন 6 ঠিক করে রাখলাম। এখন আমি যদি ধরেন কিছু শব্দ আঁকি, ই এফ জি, আর আমি যদি এই জিনিসটাকে অফ করে দেই, ওকে, দেখেন আমার ই এফ জি, এই পেন্সিল টুলের এইটাতে আমি কি বুঝলাম যে আমি যদি এডিট পার্ট সিলেক্টেড করা থাকে, এই সিলেক্ট করা থাকে, তাহলে আমার এই যত পিক্সেলে সিলেক্ট করা থাকবে তার ভিতর আসলেই আমার জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, সিলেক্টেড জিনিসটা এডিট হয়ে যাবে। আর যদি আমি অফ করে রাখি তাহলে আমার জিনিসটা এডিট হবে না। আমি কোনো ছবি আঁকার সময় এগুলি অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমার স্মুথ টুলের কী আছে, স্মুথ টুলের যে ফেডালিটি আছে অ্যাকুরেট আছে, আমরা অ্যাকুরেটেই রাখি।
ইয়েতে আমরা স্মুথই রাখি। জয়েন্ট টুলের আমি একটু দেখাবো, আমার জয়েন্ট টুলটা একটু দেখাই দেবো, একটু বাকি আছে জয়েন্ট টুল। আচ্ছা, এইবার আমি আমি পেন্সিল টুল দিয়ে কিছু আঁকি। আমি এরকম একটা আঁকলাম, এরকম একটা আঁকলাম, এরকম একটা আঁকলাম, এইরকম একটা আঁকলাম, আর এইরকম একটা আঁকলাম। সো আমি জয়েন্ট টুল দিয়ে কি করছি, আমি যদি এই জায়গায় ক্লিক করি এবং এই জায়গায় যদি আমি জোড়া লাগাই দিই, আমি জোড়া লাগাই দিতে পারবো আমার মতো করে। আর হচ্ছে এইটাতে আমি যেই কাজটা করতে পারবো, আমি ইচ্ছে করলে দুইটা সিলেক্ট করে নিতে পারি, আমি পুরোটাই সিলেক্ট করি। সো আমি যেটুকু কাজ করি সেটুকু কাজ করে সিলেক্ট করলাম, এটা এইভাবে ক্লিক করে এটাকে জয়েন করে ফেলতে পারি। ওকে, জাস্ট ওকে। অথবা যদি আমার ইচ্ছা হয় যে দুইটা ফেলে দিব, তাও আমার সমস্যা নেই, আমি জয়েন করে ফেলতে পারবো। ওকে, দেন ওকে। সো আমার এই টোটালগুলি শেখা হয়ে গেল। আমি শেপার টুল শিখলাম, পেন্সিল টুল শিখলাম, স্পট টুল শিখলাম, পাথ ইরেজার টুল শিখলাম, জয়েন টুল শিখলাম। আপনাদের মূল্যবান মতামতের আশায় থাকলাম। বিজ হেল্পিডি আপনাদেরই চ্যানেল। আপনাদের প্রয়োজনের কথা, আপনাদের যে স্কিল শিখতে চান সেই কথা জানান।